জানো তুমি কোথায় আছো? আমি বাড়িতে আছি। তুমি কোথায় আছো? আমি তোমার বাবার দোকানে আছি। বাবার দোকানে তুমি কি করছো? চাষে আছি। তোমার কি খাওয়া দাওয়া হলো? এখনো বেরাসি করেনি। হায় রে আমার কপালা বৌরে, এখনো বেরাসি করেনি, কখন খাওয়া দাওয়া করবে? কি বলছো তুমি? অত মায়া না দেখায়, আসো আমাকে খাওয়া দাওয়া যাবা। ভেবে নাও আমি যাচ্ছি। আসো দম থাকলে তোমার। তোমার মা যে ডেঞ্জারাস, কি করে যাবো? তাও তোমার বাবা একটু শান্ত শিষ্ট। তুমি কি বলছো বাড়িতে আমাদের কথা, না শুধু চুপচাপ করে আছো? ওইসব পরে কথা বলা হবে, দাদু আসছে, ফোনটা রাখো। টিনা নাতনি, ও আমার টিনা প্রিয় নাতনি, কি করছো? এই সানা বুড়োর ফায়দা কিছু কাজ নাই, যখনই আমরা কথা বলি তখনই আসবে। কিছু করছি না দাদু। বেশ বেশ, একটু মার্কেটে যা তো। কেন দাদু, তোমার আবার কি লাগবে? আমার কিছু লাগবে না, ওই তোর দিদার লাগবে, মানে ওই লিপস্টিক নিবে আমাকে বলছে, তো আমি বুড়ো মানুষ এত দূর কিভাবে যাব বল, তুই ভাবে দেখ। এই বয়সে দিদা লিপস্টিক লাগাবে? আমি জানি না ও লাগাবে কি লাগাবে না, ও আনতে বলছে আমাকে, আমি তো যেতে পারছি না, তাই তোর কাছে আসছি। যতদিন যাচ্ছে তোর দিদা শুধু এই সেই জিনিস, নতুন নতুন জিনিস নিচ্ছে, কি যে ব্যাপার। দাদা কি নতুন জাদু পেয়ে গেছে নাকি? আমার তো এটাই মনে হয়। ঠিক আছে দাও টাকাটা আমি যাচ্ছি। আর কতদিন আমি একা থাকব? হ্যালো বলো, তুমি কি করছো গো? কিছু করছি না, কেবল দোকান থেকে বেরোলাম, ভাবছি বাড়ি যাবো। কেন তোমার কিছু লাগবে বলো? আমার কিছু লাগবে না, ওই একটু দিদার লাগবে লিপস্টিক। তোমার দিদা কি করবে? তোমার লাগবে সেটা বলো, দিদার নাম কেন করছো? সত্যি বলছি দিদার জন্য লাগবে। এই এই ফালতু কথা বলেন, তোমার দিদা এই বয়সে লিপস্টিক কী করতে লাগবে? তোমার দিদা কি আরেকটা দাদু পেয়েছে নাকি? ফালতু কথা বলে না তো, তোমাকে যেটা বলছি সেটা করো। আমি ফালতু কথা বলছি না, তোমার দিদা যদি এই বয়সে লিপস্টিক লাগাবে তো আমরা কি ভাববো, অবশ্যই তার নতুন বয়ফ্রেন্ড আছে। আচ্ছা রাগ করো না, ঠিক আছে আমি নিয়ে যাই দেবো। এছাড়া আমার গার্লফ্রেন্ডের দিদা আবার লিপস্টিক লাগাবে কি করতে কে জানে? তার দিদা লিপস্টিক কিসের জন্য লাগাবে অবশ্যই তোমরা কমেন্ট করবা, এরপরের ভিডিওগুলো দেখো। আমি তো আমার গার্লফ্রেন্ডকে তো বলে দিলাম লিপস্টিক নিয়ে যাবো, টাকা তো নয়, ফোন করতে হবে, দেখি বন্ধুদেরকে আগে ফোন করি। ফোনটা ধর ভাই। আরে বাবা বন্ধু, কি করতে ফোন করছিস বন্ধু? আর সে কথা বলিস না বন্ধু, তুই কেমন আছিস বল বন্ধু? বিয়ে করছিস তাও আমাদেরকে ডাকছিস না, মেয়েকে চলে গেলে জিতেছে। বন্ধু এমন কথা বললি, বিয়েটা করে দেখ তারপরে বুঝবি। আমি বিয়ে করে যা জ্বালায় পড়ে গেছে, কি বলবো। আমি এই সময়টা এখন যাই বন্ধুদের সাথে আড্ডা মারতে, সেই সময়টা এখন আমি বাড়িতে বসে না থেকে বউয়ের জন্য রান্না করতে হচ্ছে আমাকে। আমার বউ বসে টিভি দেখছে, তুই বিয়ে কর তারপর তুইও বুঝতে পারবি। আর শোন, বিয়ে যদি করিস প্রেম করে বিয়ে করবে না, দেখাশোনা করে বিয়ে করবে। ও বাবা তোর দুঃখ রে কী রে, আবার আমাদের কি জ্ঞান দিচ্ছিস? তোর সাথে ঠিকই হয়েছে, আমাদের তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কিছু দেশ নেই, আমাদের কিছু না দিলে 750 দিলেই হয়ে যেত। আমরা কি ভাত মাংস খেতে যেতাম? 750 দিলেই আমাদের মন খুশ হয়ে যেত। ওগুলো বাদ দে, যখন তুই পালালি সেই সময় আমি যখন টাকাটা দিলাম ওই টাকাটা আমার ঘুরে দে। আচ্ছা আচ্ছা নিয়ে যা তোর টাকা, আমি ধুয়ে তোর টাকা ভাজা খেতে চাই না, আমার দিলেই সমস্যা মেটে যাবে। আমার শ্বশুরের চায়ের দোকানে চলাই। এছাড়া আমার শ্বশুর দোকানে থাকে না, কি ব্যাপার, কোথায় যায় এত ঘুরে ঘুরে? যাই আগে বসি তারপরে ডাক দেবো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি? গিনিবেন চা নিবেন না 750 দিবেন? কিছু না, দু কাপ চা নিয়ে আসো, 750 করে লাগবে। তুমি তো একাই বাবু, আরেকজন কই? তোমাকে যেটা বলছি সেটা নিয়ে আসো, তোমার মেয়েকে নিয়ে আসে কি খাবো? আচ্ছা বাবু আচ্ছা বাবু, রাগ করিস না, আনে দিচ্ছি। এই সালা বন্ধু কখন যে আসবে? এই দে আপনার স্পেশাল চা, ধুয়ে গেলাম। আরে বন্ধু তুই বসে আছিস? আয় আয় আয়, তোরই কথা ভাবছিলাম আমি, বস আসে চেয়ারে। বল কেমন আছিস? আমি তো ভালোই আছি। তোর কি জামা প্যান্ট নাই না, বই শাড়ি কিনে দিতে তোর জামা প্যান্ট সব চলে গেল?
আমি তো টাকা দিতে আসছি, তো টাকা নে, টাকার সম্বন্ধে বল, আর আমার বউয়ের সম্বন্ধে কিছু বলতে হবে না। আচ্ছা বাবা, দে দে, টাকা তো পেলাম, এবার তো মার্কেটে যেতে হবে। ও শ্বশুর বাবা, খাতায় লিখে রাখবা দুটা চা। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অল নোটিফিকেশন অল করে রাখবে।